हेलो, आमी मिनहाजुर रहमान। आमी एम स्कूल फॉर यू यूट्यूब चैनल पक्ष होते सकल के स्वागत जानिए शुरू करते चले आजकेर पर्वेर भिडियोटी। आमी आज पश्चिमबंग मध्यशिक्षा पर्षदेर क्लास नाइनेर जीवन विज्ञान विषयेर द्वितीय अध्यायेर जैवनिक प्रक्रिया टपिक नम्बर वन शालक संश्लेष এই পর্বটির MCQ অর্থাৎ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তরের সাজেশন নিয়ে আলোচনা করব। তার আগে বলবো আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন করে দিয়েছি, যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দিয়ে দেব এবং তার সাথে সাথে এন্ড স্ক্রিন এবং আই বাটনেও পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো। তার পরে বলবো আমি তোমাদের জীবন বিজ্ঞানের অনুরূপভাবে ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়েরও সাজেশন করে দেব। যদি তোমরা সেগুলো সবার আগে পেতে চাও তাহলে কি করবে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর তোমরা সকলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। চলো শুরু করা যাক। क्वेश्चन নাম্বার 1 6CO2 প্লাস ড্যাশ সূর্যালোক ক্লোরোফিল C6H12O6 প্লাস 6O2 প্লাস 6H2O। তোমাদের অ্যান্সার করতে হবে যে তোমাদের শূন্য স্থানটাই কি বসবে। ওকে, তাহলে তোমাদের অ্যান্সার পয়েন্ট দিয়েছে 12H2O এবং সেকেন্ড নাম্বার দিয়েছে 6H2O এবং তৃতীয় নাম্বার দিয়েছে 10H2O। কি হবে তোমাদের অ্যান্সার? অ্যান্সার হলো 6H2O। ওকে, কোশ্চেন নাম্বার 2 C6H12 এবং O6 হলো, দেখো এটা তোমাদের একটা সংকেত দিয়েছে, এটি সম্পূর্ণ কি হবে এটা তোমাদের বলতে হবে। এক নম্বর পয়েন্ট দিয়েছে গ্লুকোজ এবং দ্বিতীয় নম্বরে দিয়েছে ফ্রুক্টোজ এবং তৃতীয় নম্বরে দিয়েছে সেলুলোজ। ওকে, তোমাদের অ্যান্সার হবে গ্লুকোজ। क्वेश्चन नंबर 3 সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী হলো, সালোক সংশ্লেষ করতে পারে এমন একটি প্রাণীর নাম তোমাদের বলতে হবে। এক নম্বরে দিয়েছে হাইড্রা, দ্বিতীয় নম্বরে দিয়েছে ট্রাইসামিবা এবং তৃতীয় নম্বরে দিয়েছে অ্যামিবা। ওকে, তোমাদের অ্যানসার হবে ট্রাইসামিবা। ওকে, क्वेश्चन नंबर 4 সালোক সংশ্লেষের জন্য উদ্ভিদ পরিবেশ থেকে ড্যাশ গ্রহণ করে, সালোক সংশ্লেষ করার জন্য উদ্ভিদ পরিবেশ থেকে কি নিয়ে সালোক সংশ্লেষ করতে সক্ষম হয় সেটি তোমাদের অ্যানসার করতে হবে। এক নম্বর পয়েন্টে দিয়েছে CO2 এবং দ্বিতীয় নম্বরে দিয়েছে O2 এবং তৃতীয় নম্বরে দিয়েছে N2। ওকে, তোমাদের অ্যানসার হবে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড। ওকে, क्वेश्चन नंबर 5 চালক সংশ্লেষের ফলে উৎপন্ন গ্লুকোজ অক্সিজেনের উৎস হলো, এক নম্বর H2O এবং দ্বিতীয় নম্বর CO2 এবং তৃতীয় নম্বর হচ্ছে C6H12O6। ওকে, তোমাদের অ্যানসার হবে CO2। ওকে, তাহলে এটাই হলো তোমাদের অ্যানসার। क्वेश्चन নম্বর 6 সালোক সংশ্লেষে উৎপন্ন সরকার হাইড্রোজেন এর উৎস, এক নম্বর বলছে NH4 এবং দ্বিতীয় নম্বর বলছে H2O এবং তৃতীয় নম্বর বলছে NH3। তোমাদের অ্যানসার হবে H2O। কোশ্চেন নম্বর 7 সালোক সংশ্লেষে উৎপন্ন উপজাত H2 এর উৎস হলো, এক নম্বর H2O এবং দ্বিতীয় নম্বর CO2 এবং তৃতীয় নাম্বার গ্লুকোজ। ওকে, তোমাদের অ্যানসার হবে H2O
অর্থাৎ জল। এবং কোশ্চেন নাম্বার 8, শালক সংশ্লেষ ঘটে, এক নাম্বার পয়েন্ট হলো CO2 এবং দ্বিতীয় নাম্বার H2O এবং তৃতীয় নাম্বার হলো সূর্য। ওকে, তোমাদের অ্যানসার হলো সূর্য। কোশ্চেন নাম্বার 9, বায়ুমণ্ডলের সূর্যালোকের যত অংশ শালক সংশ্লেষে ব্যবহৃত হয় তা হলো, এক নাম্বার হলো 0.04% এবং 0.03% নাকি 0.01%। আমাদের অ্যান্সার হবে 0.04%। ওকে, কোশ্চেন নাম্বার 10, সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্য শালক সংশ্লেষ সব থেকে ভালো হয় তা হলো, এক নাম্বার 350 nm থেকে 700 nm এবং দ্বিতীয় নাম্বার হলো 650 nm থেকে 700 nm এবং তৃতীয় নাম্বার হচ্ছে 700 nm থেকে 800 nm। আমাদের অ্যান্সার হবে 350 nm থেকে 700 nm। ওকে, আমি তোমাদের জন্য আরো কিছু প্রশ্ন নির্ধারণ করেছি, কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবার কারণে ভয়েস করতে পারছি না, এর কারণে আমি তোমাদের সেগুলোর স্লাইড করে দিচ্ছি, তোমরা সেগুলো ভিডিওটি পজ করে দেখে নিও এবং কোনো সমস্যা হলে আমাকে কমেন্টে জানিও। ওকে, চলো দেখে নেই স্লাইডগুলো কি আছে। ব্যাস এই পর্যন্ত, আমি আজ তোমাদের এই পর্বটির সম্পূর্ণ সাজেশন করে দিলাম। যদি তোমাদের এই সাজেশনটির PDF ফাইল প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং তার সাথে সাথে বলবো দ্বিতীয় অধ্যায়ের সম্পূর্ণ সাজেশন করে দিয়েছি। যদি তোমরা সেগুলো না দেখে থাকো তাহলে ডিসক্রিপশন বক্স এবং আই বাটন এবং এন্ড স্ক্রিনে পেয়ে যাবে, সেগুলো তোমরা দেখে নিতে পারো। এবং তার সাথে সাথে বলবো জীবন বিজ্ঞানের অনুরূপভাবে ভৌত বিজ্ঞান, ইতিহাস, ভূগোল এবং বাংলা বিষয়েরও সাজেশন করে দেব। যদি তোমরা সেগুলো সবার আগে পেতে চাও তাহলে কি করবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আশা করি সকলে ভালো আছো এবং ভালো থাকবে। ব্যাস এই পর্যন্ত, দেখা হচ্ছে আবারও নেক্সট ভিডিওতে।